সুন্দর, একদম চকচক করছে রোদের মধ্যে, খুব সুন্দর রোদ উঠেছে বাহিরে একদমই। তাহলে তরকারিটা মাখো মাখো সুন্দর হবে। ও, এই মাছগুলো নিয়ে এসেছে, মাছগুলো দেখতে অনেক বেশি সুন্দর। এই মাছের নাম আমি যদিও জানি না। আল্লাহ আকবার, দাও আল্লাহ আকবার। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, যে যেখান থেকে দেখছেন না কেন সবাইকে আমার অনেক ভালোবাসা। তো বারান্দায় চলে আসলাম গাছগুলোর সাথে দেখা করতে। এই তো গাছগুলো অনেক সুন্দর, একদম চকচক করছে রোদের মধ্যে, খুব সুন্দর রোদ উঠেছে বাহিরে একদমই। তো গাছগুলো অনেকগুলো কাপড় ধোয়া হয়েছিল, সব বাহিরে মেলে দেওয়া আছে। তো আর পাখিগুলোর কি অবস্থা, কালকে একটা কাহিনী ঘটে গেছে। আমার পাখি হচ্ছে একটা বাহিরে চলে গিয়েছে, মানে আমার হাত খুশকে বেরিয়ে গিয়েছে। তো অবশ্যই আপনাদের সাথে সেই কাহিনী শেয়ার করব। নতুন গাছটা ভালোই সুন্দর হচ্ছে, এটা হচ্ছে আইস প্ল্যান্ট। তারপর একটা হচ্ছে এই গাছটাতে সুন্দর খুশি দিয়েছে, আজকে হচ্ছে শুক্রবার। গরুর গোস্ত ভিজিয়ে নিয়েছি, গরুর গোস্ত রান্না করব। সকালবেলাতে ভাত রান্না করেছি, গরম গরম ভাতের সাথে ফুলকপি দিয়ে বড়া বানাবো। আর এখানে আছে হচ্ছে কুমড়োর ফুল, মিষ্টি কুমড়োর ফুল। এই মিষ্টি কুমড়ার ফুল দিয়ে বড়া বানাবো। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, আদা রসুন ব্লেন্ড করে নিব, মানে সব কিছু রেডি করে নিয়েছি, জাস্ট বসাবো আর কি। আর এখানে হচ্ছে বড়ার জন্য হচ্ছে চালের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া দিয়েছি, মানে ঘরের মশলা যেগুলো আছে ওগুলো দিয়েছি, গুঁড়া মশলা। তো এখানে হচ্ছে জিরার গুঁড়ো নিয়েছি, হলুদের গুঁড়া, তারপর লবণ, আর হচ্ছে জিরা গুঁড়া, ইয়া কি ধনিয়া গুঁড়া। তো এগুলো নিয়েছি, এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিব, দিয়ে তারপর হচ্ছে মাখিয়ে নিয়ে বড়া বানাবো। ফুলকপির বড়া আজকে প্রথম বানাচ্ছি, মানে শীতের মধ্যে এবার হচ্ছে ফুলকপির বড়া খাই নাই। আর পাশে হচ্ছে ডাল দিয়ে দিয়েছি, ডাল মোটামুটি ফুটে আসছে। আরতবাবু এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠে নাই। তো খুব সুন্দর বাহিরে রোদ, মনে হলো যে বারান্দায় বসে থাকি, ভালো লাগছিল বারান্দাতে সুন্দর রোদের কারণে। তো যাই হোক, এখন রান্না বান্না করব, অনেক কাজ, অনেক কাজ করতে হবে। কালকে হচ্ছে রান্না বান্না করে রাখতে পারি নাই। এই তো আরাত বাবু অনেক সুন্দর ঘুমাচ্ছে। তো এই ফাঁকে হচ্ছে গরুর মাংস এখনো ভিজে নাই, সেই সকালে হচ্ছে ভিজিয়ে রাখা হয়েছে, এরপরও হচ্ছে ভিজে নাই। গরুর মাংসটাকে রান্না করব। আরতের বাবা বাজারে গিয়েছে, দেখি কি মাছ নিয়ে আসে। ফোন দিয়েছিল যে মাছ পছন্দ হয়েছে, ফ্রিজে যদিও মাছ আছে, বললাম যে অল্প স্বল্প আনার জন্য। আয়ের মাছ পেয়েছে সেটা না করে দিলাম, কারণ মাছ টাছ বেশি ফ্রিজে থাকলে ভালো লাগে না। তো ডালটাকে এবার হচ্ছে ঘুটনি দিয়ে ঘুটে নিব। তো এখানে হচ্ছে একটু রসুন বাটা দিয়ে দিব, বেশি দিলে আবার গন্ধ লাগবে। তো দিয়ে পানি দিয়ে মাখাবো। কে আছে? তো এই তো পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, এবার হচ্ছে একটা একটা করে দিয়ে দিব। ভাই বোনের মধ্যে তেলও গরম হয়ে গিয়েছে, সকাল সকাল গরম ভাত দিয়ে বড়া খেতে কিন্তু মন্দ হবে না। ফুলগুলো অনেক বড় বড় ছিল, দিয়ে দিলাম।
সাইডে হচ্ছে ফুলকপি দিয়ে ভেজে নিব। আরাদের বাবা খেতে বসে গিয়েছে, তার কোদাল দিয়েছে। কয়েকটা হচ্ছে ফুলকপি আর ভেজে দিই তাড়াতাড়ি করে। বাজার থেকে চলে এসেছে, সুন্দর মাছ এনেছে। তেল দিয়ে দিব আর একটু করে। মাংসের মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি, জিরা বাটা, লবণ, হলুদ গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, তেল দিয়েছি, আর হচ্ছে অল্প একটু জিরা বাটা দিয়েছি। একটু পর হচ্ছে যে ধনিয়া সজ, মানে রাঁধুনি সজ, যেটা রাঁধুনি সজ, আর হচ্ছে জিরা বেটে দিব, আর মাংসটাকে মাখিয়ে নিব সুন্দর করে। ভালো করে মাখিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিব, তাহলে তরকারিটা মাখো মাখো সুন্দর হবে। শুক্রবার মানে হচ্ছে একটু মজার মজার খাবার। তো অনেক বেজে গিয়েছে, আজ অনেক লেট হয়ে গিয়েছে রান্না বান্না করতে করতে। এই মাছগুলো নিয়ে এসেছে, মাছগুলো দেখতে অনেক বেশি সুন্দর। এই মাছের নাম আমি যদিও জানি না, কি যে আরাতের বাবার কাছে জিজ্ঞেস করতে হবে। তো মাছগুলো খুব সুন্দর দেখে খেতে মন যাচ্ছে একদম চরচরি করে। তো মাছগুলোকে ধুয়ে নিব, 250 গ্রাম এনেছে, কারণ আমি মাছ করতে পারি না। এই মাছে কীভাবে করতে তাও জানি না। তো মাথা আমি ফেলে দিয়েছি, মাথা ফেলে দিয়ে তারপরে হচ্ছে ভুঁড়ি বের করে নিয়েছি। এই মাছের ভুঁড়িও যেন কেমন, এই তো মাথা ফেলে দিয়েছি, দিয়ে এখন সুন্দর করে একবারে চকচকা করে ধুয়ে নিব। এই তো মাছটা, এটাকে কি মাছ বলে, টাটকিনি মাছ না কি যেন একটা বলে। তো যাই হোক, মাছগুলো খেতে মজাই হবে, বাইম মাছের মতো। এটা একটা বাইম মাছ ছিল, এই তো বাইম মাছও কেটে নিয়েছি। তো মাংস বসিয়ে দিয়েছি এখানে। একদম মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি। তো এরপরে হচ্ছে যখন বের করব রান্না করার জন্য, তখন একটু লবণ দিয়ে একটু হচ্ছে নাড়াচাড়া করে রান্না করা যাবে। তো এখন হচ্ছে প্যাকেট করে নিব। এদিকে হচ্ছে বড়া আবার ভেজে নিচ্ছি খাওয়ার জন্য। তো ফুলকপির বড়া আর ফুলের বড়া, আর এখানে হচ্ছে মাংস। মাংসের জন্য পানি গরম দিতে হবে, আজকে অনেক কাজ। মাংসের জন্য পানি গরম দিয়ে দিয়েছি, কারণ কাঁচা পানি দিব না, একদম গরম পানি দিব। এই তো মস্ত। আর এখানে হচ্ছে মাংসের জন্য জিরা নিয়েছি, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো নিয়েছি, ধনিয়া না সরি রাঁধুনি সজ, রাঁধুনি সজ, তারপরে এলাচ, দারচিনি নিয়েছি। এগুলো বেটে তারপরে তরকারিতে দিয়ে দিব। আল্লাহু আকবার, দাও আল্লাহু আকবার। এদিকে বসো, এদিকে এদিকে সুন্দর করে বসো, ওইভাবে আল্লাহু আকবার। তারাতের বাবা নামাজে চলে গিয়েছে, সে এখন নামাজ পড়বে, বাবার সাথে যাবে, কিন্তু পরে পাঞ্জাবি পরিয়ে তাকে টুপি পরিয়ে দেওয়া হয়েছে, সে নামাজ পড়ছে। খাওয়া দাওয়ার পর চলবে, তো আমাদের খাওয়া দাওয়া করে নিব এখন। হ্যাঁ এদিকে এদিকে, এই দুষ্ট করা যাবে না, নামাজের মাঝখানে দুষ্ট করতে হয় না। রেখে দাও ওটা, রেখে দাও, রেখে দাও, রেখে দাও। হ্যাঁ নামাজ পড়ো, নামাজ পড়ো, পিছাও পিছাও, পিছিয়ে নামাজ পড়তে হয়। পিছাও পিছাও না, পিছাও তুমি।